যোগ সারাই রোগ। শতাব্দী প্রাচীন এই প্রবাদ মানব দেহের জন্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ। যোগ হলো শারীরিক, মানসিক এবং আধ্যাত্মিক অনুশীলন যা প্রাচীন ভারতে উদ্ভূত হয়েছে। যোগ ব্যায়ামের মাধ্যমে শরীরকে সুস্থ রাখতে 2015 সাল থেকে 21 জুন দিনটিকে বিশ্ব যোগ দিবস হিসেবে পালন করা হয়। সেই অনুযায়ী বুধবার সারা দেশের পাশাপাশি রায়গঞ্জ শহরেও পালিত হলো বিশ্ব যোগ দিবসের কর্মসূচি। এদিন সঞ্জীবনী যোগ শিবিরের পক্ষ থেকে শহরের রাজপথে একটি সচেতনতামূলক পদযাত্রার আয়োজন করা হয়। শহরের বকুলতলা মোড় থেকে শুরু হয়ে এই পদযাত্রা শেষ হয় বিধানমঞ্চে গিয়ে। সেখানে একটি যোগ শিবিরের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন অরিজিৎ ঘোষ, অতনুমন্ত লাহিড়ি সহ একাধিক বিশিষ্ট মানুষজন। যোগ শিবির রায়গঞ্জের পক্ষ থেকে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে এগিয়ে আসছে। সমস্ত রায়গঞ্জবাসীর প্রতি আবেদন, আপনারা বুধবার বিশ্ব যোগ দিবস। এদিন সকালে বালুরঘাট শহরের পাওয়ার হাউস এলাকায় বিশ্ব যোগ দিবসে অংশ নিলেন বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। এছাড়াও যোগ দিবসে উপস্থিত ছিলেন বিজেপির প্রাক্তন জেলা সভাপতি শুভেন্দু সরকার এবং বিনয় কুমার বর্মন সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব। শুধুমাত্র বিজেপির তরফে নয়, জেলার বিভিন্ন প্রান্তে এবং বিভিন্ন সংগঠনের পক্ষ থেকেও দিনটি পালন করা হয় এদিন। ভারতবর্ষের বিশ্বকে দেয়া অনেকগুলি শ্রেষ্ঠ উপহারের মধ্যে অন্যতম একটি বিশিষ্ট উপহার মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে আজকে যোগা ডে, বিশ্ব যোগা ডে বা ওয়ার্ল্ড যোগা ডে, তা গোটা ভারতবর্ষ শুধু নয় গোটা পৃথিবীব্যাপী তা পালিত হচ্ছে। এমনকি যাদেরকে আমরা ইসলামিক কান্ট্রি বলেছি, সৌদি আরব থেকে শুরু করে অন্যান্য ইসলামিক কান্ট্রিগুলোতে এই যোগা দিবস পালিত হচ্ছে। এই যোগা দিবস আজকের দিনে মানুষ যোগ করে নিরোগ হওয়ার প্রতিজ্ঞা প্রতি বছর একবার করে নেয় এবং এমন একটি বিষয় মাননীয় প্রধানমন্ত্রী গোটা বিশ্বের সামনে এনেছেন যার মাধ্যমে বিশ্ব সমস্ত মতবিরোধ ভুলে এক জায়গায় আসার সিদ্ধান্ত নিয়েছিল এবং 2014 সাল থেকে তা চলছে। আগামী দিনেও মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এইভাবে যোগা দিবস পালিত হবে এবং ভারতবর্ষের যোগের ঐতিহ্য গোটা বিশ্বের কাছে দুয়ারে দুয়ারে ঘরে ঘরে পৌঁছবে।